কড়া জাল শুধু 200। দুদিন আগেও অস্বাভাবিক ছিল মরিচের বাজার। দেশে টানা বর্ষণে মরিচ আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় এর দাম দফায় দফায় বাড়ানো হয়েছে। দাম ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ায় অনেকেই তা কেনা বন্ধ করে দেয়। এই পরিস্থিতিতে সরকার ভারত থেকে মরিচ আনার জন্য অনুমতি দেয়। আজকে কমছে এই জন্য আসছি, ঈদের আগে কিনেই নাই, খাওয়ার দরকার নাই মরিচ, এখন কমছে এখন নিব। বেশি দামে শুকনো মরিচ খাইছি, 400 টাকা কেজি তখন শুকনো মরিচ, আমি তো 1000 টাকা দিয়ে কাঁচা মরিচ কিনবো না। রোববার মধ্যরাতে রাজধানীর কারণ বাজারে 10 থেকে 15 গাড়ি ভারতের মরিচ এসে পৌঁছায়। এতেই এক লাফে এই পণ্যের ঝাঁজ কমে হয় 160 থেকে 170 টাকা কেজি, যা খোলা বাজারে বিক্রি হয় 200 টাকার মধ্যে। দেশি মরিচটা বেচছি আপনার 600 থেকে, কালকে বেচছি 400 টাকা কেজি, আর আজকে আবার দাম কমে গেছে। ইন্ডিয়া বর্ডার খুলছে, ঈদ উপলক্ষে বর্ডার বন্ধ ছিল, তাই মরিচের দামটা একটু বাইরে গেছে। আর বর্ডার যদি বন্ধ এখনও থাকে তাহলে মরিচের দাম আরও বাড়বে, কারণ দেশে যেগুলো মরিচ আছে এগুলো মরিচে তো বাংলাদেশে চলবে না, কারণ সব জায়গায় তো শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ওটি মরিচ আবাদ নষ্ট হয়ে গেছে, পানির তলে আছে, এটা তো এমনি বাড়ি এলাকা, পানির নিচের এলাকা, এর জন্যই মরিচের দামটা মানে বাইরে গেছে। মরিচ দাম আজকে 160 টাকা কেজি আছে, কারণ মাঝে পাইকারি রেট 160 টাকা আছে, আর একটা আছে 180 টাকা রাজশাহীতে। ইন্ডিয়ান যেটা এলসি করে আসতেছে সেটা কত করে? এটা 170 টাকা 60 টাকা বেচছে। ওরা তো আছেন, আপনারা কিনছেন কত করে? আমরা কিনছি 160, বেচতেছি 170। আমরা তো সীমিত লাভ করতেছি। আর এটাও এই যে মরিচের দাম কমছে অনেকেই জানে না, মহল্লারা তো যারা আমরা কাছ থেকে নিতেছে এরা ঠিকই দাম দেবে, এটা তো আমরা দায়ী না, কথা বুঝছেন? বাজার কমছে। এলসির মরিচটা কখন ঢুকছে বাজারে? এলসি মরিচে ঢুকছে আজকে রাতের 12টা দিকে ঢুকছে। আপনাদের ব্যবসায়ীরা নিয়ে আসছে? এটা আমাদের যারা ইনপুট এন, যারা মাল আনে ইনপুট করে, ওরাই আনছে। ওরা আনাতে তো দেশি মরিচটা অনেক টাকা লস হয়েছে, ব্যাপারী অনেক টাকা লস হয়েছে। কালকে মুকামে কিনছে 300 টাকা, আর আজকে এরা বেচছে 180 টাকা কেজি, অনেক টাকা লস। আবার লাভও করছে এরা, এটা তো বিষয় নেই, কোনো বিষয় বিষয় হয়েছে তোমার, আপনার এলসি মরিচটা তো না আসে বাংলা মরিচের দাম আরও বেশি যাবে, এটাই কথা। আপনাদের এইখানে কারণ বাজারে পাইকারি আড়তে কত বস্তা মরিচ ঢুকছে গতকাল রাত্রে? কে রাত্রে না হলে আপনার বীজ গাড়িতে নিচে 2000 বস্তা ঢুকছে, 10 গাড়ি ঢুকলে প্রতি গাড়িতে 200 বস্তা, এর মধ্যে আপনার 210 গাড়ির মধ্যে নিচে আপনার 2000 বস্তা ঢুকছে কারণ বাজার। কত কেজি বা কত মন মরিচ? কত মন মানে একটা বস্তার মধ্যে আপনার 50 কেজি, এর মধ্যে আপনার প্রতি গাড়ির মধ্যে 200 বস্তা, তো আপনার কত মন হয়? অনেক অনেক মরিচ ঢুকছে, মানে মরিচে মানে বলার মানে বাংলা মরিচে এরকম বর্তমান বাংলাদেশে নাই। এই দেশে মরিচ কম ছিল, মানে বাংলাদেশে মরিচ কম, মানে যা মরিচ আছে তার থেকে কাস্টমার বেশি, কথা বুঝছেন? এই জন্য দামটা বেশি ছিল। এরপরে ভারতের মরিচ এসে আজকে 15 গাড়ি, হ্যাঁ, ভারতের মধ্যে আসার পরে এই দামটা একটু কমছে, নাহলে ওই আগের দামই থাকতো। আজ ভারত বন্ধ, আবার এই দাম ওই সাবেক 300-400 টাকা কেজি, কোনো মিস নাই। এদিকে ভারতের মরিচ বাজারে আসায় অনেকটা বাধ্য হয়েই দেশি মরিচের দাম কমিয়েছে ব্যাপারীরা। কোনো জিনিসের শর্ট নাই, ঠিক আছে, নাহলে হুট করে তো আজকে 200 টাকা হয়ে গেছে মরিচ, এক সপ্তাহ আগে দেখলাম 1000 টাকা, এটা তো সম্ভব না। আর জিনিস তো বাজারবর্তী জিনিস আছে, জিনিসের তো শর্ট নাই, ঠিক আছে, সিন্ডিকেট একমাত্র ব্যবসায়ী। এটা আমাদের দেশের বাজার ব্যবস্থা আসলে কোনো নিয়ন্ত্রণ নাই, যার যখন যেটা খুশি সে সেইভাবেই চালায় আর কি, পরিচালনা করে আর কি। একটা বললেই ধরেন যে সেটা গুজবে রোডে যায়, তখন এর উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে মার্কেটে দাম বেড়ে যায়। মরিচের যে দামটা উঠানামা, এটা হলো আসলে যোগাযোগের ব্যবস্থা, কারণে এটা হঠাৎ করে ঈদের পরপর একটু দাম বাড়াইছে। কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা হঠাৎ করে সিন্ডিকেট করে তারা দাম বাড়ায়, কিন্তু ওই এক দুদিন থাকে, এখন তো দাম 200 টাকা করে অনেক কমে গেছে। দুই একদিনের মধ্যে মরিচের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে বলছেন ব্যবসায়ীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।